সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা অনেকেই আমার বিভিন্ন ভিডিওতে কমেন্ট করেছিলেন যে কিভাবে পুরাতন ঢেঁড়স গাছ থেকে আবার ফলন আনা যায়, আবার ফল পাওয়া যায়। তো আমি আপনাদের জন্য একটি, আমার যে ঢেঁড়সের গাছ ছিল, এই সমস্ত গাছ, যে সমস্ত গাছ পুরাতন হয়ে গেছিলো আর ফল দিচ্ছিল না, গাছের পাতাও ফেকাশে হয়ে গেছিলো, হলুদ হয়ে গেছিলো, আমি সেরকম গাছগুলো থেকে আবার কিভাবে সেই গাছগুলোর পুনর্যৌবন ফিরিয়ে নিয়ে এসে, অর্থাৎ আবার গাছের মধ্যে ফুল ফল আসা শুরু হয়, সেটি আমি আজকে আপনাদের দেখাবো। সম্মানিত দর্শক মণ্ডলী, আমি কৃষিবিদ মাসুদ আছি আপনাদের সাথে, আর আপনারা দেখছেন প্ল্যান্ট ডক্টর অনলাইন। তো চলুন শুরু করা যাক। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। আপনারা ভিডিওটিতে যে গাছটি দেখতেছেন, এটা আমার একটা পুরাতন ঢেঁড়সের গাছ। গাছটি বেশ লম্বা, আপনারা বুঝতে পারতেছেন নিশ্চয়ই, গাছটি অনেক লম্বা। তো এই গাছটি থেকে আমরা অনেক ফল পেয়েছি, প্রায় 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, মোটামুটি 14টি ফল আমরা পেয়েছি, যদিও অনেক বেশি পাওয়া যায়। তো 14টি ফল আমি তারপর পেয়েছি, এবং 14টি ফল নেওয়ার পরে আমি কি করেছি, যে এই গাছটির মাথাটি আমি কেটে দিয়েছিলাম, মাথাটি আমি আর রাখি নাই, অর্থাৎ উপরের দিকে যে গ্রোথ সেটা আমি বন্ধ করে দিয়েছি। তো উপরের দিকে যখন গ্রোথটা বন্ধ হয়ে গেছে, তো এই যে টপ শুটের যে গাছের মধ্যে যে জিবেরিন উৎপন্ন হয়, এই জিবেরিন এবং অক্সিন, এটা কী করে, অক্সিন এবং জিবেরিন তখন এর যে ডরমেন্ট বার্ডগুলো আছে, অর্থাৎ এর ভেজিটেটিভ গ্রোথ বাড়ানোর জন্য এটির নিচের দিকে যে সমস্ত ডরমেন্ট বার্ড থাকে, হ্যাঁ, সেই সমস্ত ডরমেন্ট বার্ডগুলোকে জাগিয়ে তোলে, অর্থাৎ ডরমেন্সি ভেঙে ফেলে। তো দেখুন, আমি ওই ডগাটা ছেঁটে দেওয়ার কারণে, পুরাতন গাছ, অনেক পুরাতন গাছের ডগাটাকে ছেঁটে দেওয়ার কারণে আমার এখান থেকে শাখা বের হয়েছে, এবং এখান থেকেও শাখা বের হয়েছে। তো যে শাখাটি আগে বের হয়েছে সেটা বড়ো হবে, এটি স্বাভাবিক, এটা এই শাখাটি অনেক বড়ো হয়ে গেছে, এবং এখানে কিন্তু ফল চলে আসতেছে, এবং শুধু ফল আসে নাই, এর পাশে, অর্থাৎ নতুন যে ব্রাঞ্চটি বের হয়েছে, সেই ব্রাঞ্চ কিন্তু আবার আরেকটি ব্রাঞ্চ দিয়েছে। অর্থাৎ আমাদের যে পুরাতন গাছটা, এই গাছটা মূল যে গাছ, সেটাকে আমরা যদি ফার্স্ট জেনারেশন বলি, সেখান থেকে এই যে আমি হাত দিয়ে, আঙুল দিয়ে যেটা দেখাচ্ছি, এটাকে আমরা বলবো সেকেন্ড জেনারেশন। তো এই সেকেন্ড জেনারেশন অর্থাৎ 2G, এবং এই সেকেন্ড জেনারেশন থেকে কিন্তু আরেকটা শাখা বেরিয়েছে, এটা হলো থার্ড জেনারেশন, এটা হলো 3G। তো আমি জাস্ট তার মাথাটাকে কেটে দিয়েছি, এই জিবেরিন এবং অক্সিজেন কী করছে, নিচের থেকে নতুন করে শাখা প্রশাখা বেরোচ্ছে, বের করতে সাহায্য করতেছে। ওই পাশে আমরা একটা শাখা দেখলাম, 2G ব্রাঞ্চ থেকে আরও 3G শাখা বেরোচ্ছে, এ পাশ থেকে কিন্তু আরেকটা শাখা বেরোচ্ছে, এই যে এটি, ওইখান থেকে। তো আমার মূল গাছ ছিল একটি, সেখান থেকে আমি 14টি ফল পেয়েছি। এখন এই শাখা থেকে আমি অলরেডি 2টি ফল সংগ্রহ করেছি, দুটি আবার নতুন করে কিন্তু ফল আসতেছে। এরকম আপনাদের যদি টবে লাগানো পুরাতন গাছ থাকে, তো সেই গাছগুলোকেও কিন্তু আপনারা মাথাগুলো ছেঁটে দিয়ে রাখতে পারেন, এবং শুধু ছেঁটে দিয়ে রাখলেই হবে না, আপনি গাছ ছেঁটে দিবেন এটার জন্য প্রয়োজনীয়, যে এর গাছের বৃদ্ধির জন্য আপনারা জানেন পানির ব্যবহার দরকার হয়, সারের দরকার হয়, এর জন্য আপনাকে নিউট্রিয়েন্টের ব্যবস্থা করতে হবে। আমি এখানে আরেকটি গাছ আপনাদের দেখাই,
এই গাছটিও বেশ সুন্দর একটি গাছ, আপনারা দেখতে পাচ্ছেন। এখান থেকে আমার একটি শাখা অলরেডি বের হয়েছে, এই যে শাখা বের হয়েছে, এবং এইখান থেকে আরেকটি শাখা, অর্থাৎ এটা 2G, এটা 3G, আরেকটি শাখা বেরোচ্ছে, এবং এইখানে একটি শাখা কিন্তু বড় হয়েছে সুন্দর। এটা কিন্তু তার যে মাতৃগাছ, সেই মাতৃগাছের মতোই তার গ্রোথ হচ্ছে। এই যে এই শাখাটি মাতৃগাছের মতো সে উপরের দিকে বেড়ে উঠতেছে, এবং অলরেডি ফল দেওয়ার জন্য যে ফলের ফুল আসার যে পূর্বাবস্থা, অর্থাৎ মুকুল বলি, মুকুল কিন্তু আসতেছে। তো যেটা করতে হবে, শুধু কেটে দিলে হবে না, কেটে দেওয়ার পরে কী করবেন, হ্যাঁ কেটে দেওয়ার পরে যেটা করতে হবে, আপনাকে নিয়মিত দেখতে হবে যে মাটিতে পর্যাপ্ত রস থাকতেছে কিনা, গাছ পর্যাপ্ত পানি পাচ্ছে কিনা, এটা এক নম্বর বিষয়, এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। দ্বিতীয় যে বিষয়টা, সেটা হলো যে গাছের ভেজিটেটিভ গ্রোথ আমাদেরকে প্রথমে বাড়াইতে হবে। যেহেতু আমাদেরকে ফল নিতে হবে, গাছের ভেজিটেটিভ গ্রোথ যদি না বাড়ে, অর্থাৎ ডালপালা পাতা, দেখুন পাতাগুলো কেমন সুন্দর, অনেক সুন্দর, এই জন্য আপনাকে নাইট্রোজেন ফার্টিলাইজার দিতে হবে। নাইট্রোজেন ফার্টিলাইজার হলো ইউরিয়া, ইউরিয়া সার প্রয়োগ করতে হবে। আপনি ইউরিয়া সার দিবেন না, দিতে চাচ্ছেন না, সেক্ষেত্রে আপনাকে খৈল দিতে হবে, অথবা গোবর দিতে হবে, খৈল অথবা গোবর অথবা ভার্মিকম্পোস্ট। অর্থাৎ আপনি যদি কেমিক্যাল ফার্টিলাইজার ইউজ করতে না চান, সেটা বিষয় না, আপনার বিষয়টা হলো আপনাকে কেমিক্যাল ফার্টিলাইজার না দিলে অর্গানিক ফার্টিলাইজার আপনাকে দিতে হবে। অর্গানিক ফার্টিলাইজার আপনাদেরকে ব্যবহার করতে হবে যদি কেমিক্যাল ফার্টিলাইজার অর্থাৎ রাসায়নিক সার যদি ব্যবহার করতে না চান। জৈব সার কিনতে, বাজারে কিন্তু জৈব সার কিনতে পাওয়া যায়, আপনারা জৈব সারও ব্যবহার করতে পারেন। তবে জৈব সার নামেই বাজারে বিভিন্ন কোম্পানি বিক্রি করতেছে এখন, কাজি ফার্ম আছে, এসিআই আছে, এবং অন্য অন্য কোম্পানিগুলো ব্যবহার করতেছে। এছাড়া ভার্মিকম্পোস্টও এখন পাওয়া যাচ্ছে বাজারে কিনতে। আর খৈল তো বুঝেন, যে সমস্ত দোকানে সরিষার তেল এর ঘানি আছে সেখানেও পাবেন, অথবা ফিডের দোকানে, বিভিন্ন ফিডের দোকানেও কিন্তু এখন খৈল পাওয়া যায়। আচ্ছা, এটা গেলো একটা বিষয়। আর শুধু যারা কেমিক্যাল ফার্টিলাইজার ব্যবহার করবেন, তারা কিন্তু শুধু ইউরিয়া দিলে ভেজিটেটিভ গ্রোথটা হবে, কিন্তু আপনাদের যে ব্রাঞ্চিংয়ের জন্য এবং ফুল ফল জন্য বেশি আসে, এই জন্য টিএসপি এবং এমওপি এই দুটিই কিন্তু ব্যবহার করতে হবে। টিএসপি এবং এমওপি অর্থাৎ পটাশ এবং ফসফেট, এই দুটি সার কিন্তু দুটো সারই ব্যবহার করতে হবে। এবং এটার পরিমাণ কত পরিমাণে ব্যবহার করবেন, হ্যাঁ কত পরিমাণে ব্যবহার করবেন, সেটা 1 লিটার পানিতে 10 গ্রাম, মনে রাখেন যে যদি পানিতে গুলাই ব্যবহার করেন, সেক্ষেত্রে 1 লিটার পানিতে 10 গ্রাম ইউরিয়া, 10 গ্রাম এমওপি অথবা এমওপি মিউরেট অফ পটাশ, এবং 10 গ্রাম ডিএপি অথবা টিএসপি, যে কোনো একটি দিবেন। এটি ডিএপি বা টিএসপি এটাকে গুলিয়ে দিলে মাটিতে সুন্দর করে মাটিটা একটু আলগা করে নেবেন, হালকা। এখন আমার জমিতে প্রচণ্ড রস বৃষ্টি হয়েছে আজকে, তো যা হোক এভাবে করে আপনারা জমিতে প্রয়োগ করবেন, এবং এটা প্রত্যেক মাসে একবার করবেন, প্রত্যেক মাসে একবার। সাথে বোরন, চিলেটেড জিঙ্ক অর্থাৎ 10টা, এবং সালফার ব্যবহার করবে। অর্থাৎ গাছের যে 18টা নিউট্রিয়েন্ট, তার প্রয়োজনীয় নিউট্রিয়েন্ট 18টা আছে, এই 18টা নিউট্রিয়েন্টের কোনো নিউট্রিয়েন্টের ঘাটতি দেওয়া যাবে না। জৈব সার ব্যবহার করলে মোটামুটি 18টা নিউট্রিয়েন্ট পাওয়া যায় সেখানে, তো এই জন্য জৈব সারও ব্যবহার করতে হবে। শুধু যে রাসায়নিক সার ব্যবহার করবেন এরকম না, জৈব সারও কিন্তু ব্যবহার করতে হবে। তো যখন আপনাদের গাছের নিউট্রিয়েন্টের ঘাটতি থাকবে না, তো গাছের চেহারা, এই যে দেখুন, কোনো প্রকার আমরা খারাপ অবস্থা দিচ্ছি, খুব সুন্দর একটা অবস্থা। তো এরকম আপনাদেরও গাছ হইতে পারে যদি আপনারা ফার্টিলাইজার ম্যানেজমেন্টটা ভালো করেন, এবং সেচের ব্যবস্থা, এখন বর্ষাকাল, এখন হয়তো বা সেচের
প্রয়োজন হয় না, কারণ রেগুলার বৃষ্টি হচ্ছে। তবে যখন বৃষ্টি হবে না তখন কিন্তু মাটিতে যেন পর্যাপ্ত রস থাকে সেই বিষয়টাকে নিশ্চিত করতে হবে, কারণ টবে খুব সামান্য পরিমাণ মাটি থাকে, এই মাটি বেশি রস ধারণ করতে পারে না। যতটুকু আমরা সাপ্লিমেন্টারি হিসেবে সরবরাহ করবো এর বাইরে কিন্তু করবে না, শুকিয়ে যাবে। এই জন্য অবশ্যই সেচ এবং সার এই দুইটি বিষয়ে খেয়াল রাখতে হবে। তাহলেই আপনারা আপনাদের যে পুরাতন ঢেঁড়সের গাছ থাকবে আছে সেই সমস্ত ঢেঁড়সের গাছ থেকে আবার ফল পাবেন। আমার এই গাছগুলি কি দেখে কি মনে হয় যে এটা পুরাতন গাছ? আবার রিক্যাপ করতেছি, আপনাদের কি করতে হবে, এক নম্বরে হলো যে মাথাটাকে ছেঁটে ফেলতে হবে এবং প্রয়োজনীয় পরিমাণ সার এবং সেচের ব্যবস্থা করতে হবে। কী পরিমাণ সার, কী সার কতটুকু দিতে হবে আমি ভিডিওতে অলরেডি বলে দিয়েছি, আপনারা সেটা ফলো করবেন। তো যাই হোক, আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে আপনার ভালো লাগা মন্দ লাগা বিষয়গুলো জানাবেন। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব এখনও করেন নাই তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।